बहु बहुप्रतीक्षितलचेर तो सार कारखाना पुनरुद्धार पुनरुद्धार्ज को त्वरावित करने व्यक्तिगत तो स्तर में हस्तक्षेप मंगलवार केन्द्र रसायन और सार मंत्री जगत प्रकाश नड्डा को पत्र लिखी अनुरोध करते हैं ढेकाना सांसद रुद्र नारायण पाणी ओडा विशेष भाव अनुगू और ढेकानावासियों स्वार्थ गुर्तवि

यहाँ चासी माने उपकृत हेर्ह सर्वाधिक सारो यूरिया रो व्यवहत ह्रास हास परिबो तलचेरी सार कारखाना राज्य रो र अन्यन शिल्प को व्यापक प्रोत्साहन दे ओडिसा रो शिल्प व आर्थिक अभिवृद्धि दिगरे प्रगति आउ समृद्धि रो रूप पथ तयार करिबो यहा ओडिसा तयारी यहाँ ओडार जुववर्ग नियुक्ति सुजोग सृष्टि करिबो ए रे तलचेरी सार कारखाना रो पुनरुद्धार कार्य को त्वरान्वित गर्ने दिगरे सांसद श्री पाणे କେନ୍ଦ୍ର ରସାୟନ ଏବଂ ସାର ମନ୍ତ୍ରୀ ଜେପି ନଡ୍ଡାଙ୍କର ବ୍ୟକ୍ତିଗତ ହସ୍ତକ୍ଷେପ ଲୋଡ଼ିଛନ୍ତି

निश्चित ढेंगाणा सांसद रुद्रपाणी आज व्यक्तिगत भे जेपी नड्डा केंद्र सारा रसायन सार मंत्री भेटी अनुगूळ सार कारखान पुनरुद्धारिक्वेस्ट करण जेतू दु हजार अठरे प्रधानमंत्री नरेंद्र मोदी अनुगुळ सार कारखान परिदर्शन कर খুব শীঘ্র এই সার কারখানা কার্যক্রম হব এবং পুনরুদ্ধার হব এবং সারা দেশের এক কারখানা কারখানাভাবে গে না রব এই প্রত্রুতি প্রধানমন্ত্রী তাকে কিভাবে ভাবে কার্যকারী করা যাব। সে আজ জেপি নড্ডা ভেটি জেপি নড্ডা প্রত্রুতি যে খুব শীঘ্র ইয়ে যে সার কারখানার পুনরুদ্ধার কার্য হব কারণ দুই হাজার অরু যেত প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দেলে এবং দুই হাজার উনৈশ রু কোভিড আসলা কোভিড মহামারী ফলে দুই হাজার উনিশ কোৰি আৰু একৈশ ইয়ে তিনি বৰ্ষ নিশ্চিত ভাৱে কোভিড মহ প্ৰভাৱে কোঠি ন কোঠি কাৰ্যৰে বিলম্বু হুত কাৰখানা যেতিকি কাম আগেবাৰ কথা তাহ আগেই পাৰিলা নাই তুমি অনুগু আৰু ঢেঙানা এই দুইটি জিলা কোনো লাভ পাই কথা সেই দুইটাৰ জিলাৰ স্বাৰ্থ ৰাজ্যৰ স্বাৰ্থ দৃষ্টি ঢেঙানা সাংসদ আজি জে পি নড্ডা ভেটি খুব শীঘ্ৰ এই কাৰখানা পুনৰুদ্ধাৰ কাৰ্য কৰিব রাজ্য নুহ সারা দেশপ্রাই এক লাভদায়ক হব কারনা ইয়ে হচ্ছে দেশর প্রথম গ্যাস এমি এক টেকনোলোজি যে প্রথম থাক দেশের ব্যবহার হচ্ছে যা কি নিশ্চিত ভাবে যে ইউরিয়া সার প্রডক্ট করা গোটে অধিক অধিক সার প্রডকশন হয়ে পড়বে যা কি কৃষি ক্ষেত্রে চাষী মানুষ লাভদায়ক হয়ে কথা কুতু কিংবা ঢেঙ্ানা কথা কুতু অনেক নিযুক্তি মধ্যে সৃষ্টি এবং কারখানা গুড়িক বর্তমান সময়োভেটর আবশ্যক হচ্ছে কারখানা গুড়ি অচল কারখানা গুড়ি কিভাবে ভাবে পুঁ পুনরুদ্ধার কার্য হব তা গোটে প্রোৎসাহ রব্য তেমনি এ সব দৃষ্টি দেখলে কোটি না কোটে ইয়ে সার কারখানা গোটে বহুত বড় মাইনা রকুচি কারণ প্রধানমন্ত্রী গ্রস্তিলে এবং প্রধানমন্ত্রী গ্রস্ত পরে ইয়ে এত দিন হয়ে গেল কিন্তু কার্য যেত হওয়ার কথা বিলম্ব হয়েছে তেমন তাকে কিভাবে ভাবে পুনরুদ্ধার কার্য খুব শীঘ্র করা যাব যা ফলে কি ইউৰিয়া অধিক প্ৰডক্ট হ'ব আৰু যি ইউৰিয়া বাহু আছুছিল ৰাজ্য বাহু সেই ৰাজ্য বাহু ইউৰিয়া আচিব নহয় ৰাজ্যৰে যথেষ্ট পৰিমাণ চাছীমান ভৰপুৰ ৰবীমান বহুত লাভদায়ক হ'ব ৰোজগাৰ সৃষ্টি হ'ব তুমি অনেক যি কম্পানীগুড়িক ৰ যায় কাৰ্যক্ষম হ'ব নেকি আপোনাৰ ঢেঙানা স্প্ৰিনিং মিল কথা কোৱা কি আন্য লাণ্ কথা কোনো অনেক গুড়ি কম্পানী বৰ্তমান অচল অলি সেই কম্পানী মাছ খুব শীঘ্ৰ কাৰ্যক্ষম হৈ পাৰিব এই কম্পানী হোৱা ফলত এই সব दृष्टि को आग र ढेकनाल सांसद रुद्रपाईी केन्द्र मन्त्री जेपी नड्डा को भेटिन्छ व्यक्तिगत भावे हस्तक्षेप लोडिन्छ खुब शीघ्र यही को उद्धार गराउ निश्चित भाव आमे दुईटा भा जिल्ला अनुकूल ढेङ्कानल एक ते ते बहुत लाभदायक हे यही कम्पनी कार्य তপন তপন অনুগুলো অনেক আমার রিপোর্টর তপন মাহতি জড়ি হয়েছেন তপন দাস তপন যেমি কি আপনি জানি যে ঢেকানাড় সাংসদ রুদ্রনারায়ণ পাণি যে অনুরোধ করেছেন জেপি নড্ডা সি ঢেঙ্কানা খালি নুহা ইংকর স্বার্থ এথিরে এতেছি এবং নিশ্চিত ভাবে এক স্বাগতযোগ্য পদক্ষেপ বলে কুয়া পারে। নিশ্চিত এক স্বাগতক্ষ পদক্ষেপ কয়ে অত্যুক্ত হ'ব নাই কা আপোনাৰ জানিছিল যিভাৱভাৱে দূৰ্বল হৈ পঢ়ি থোৱা য'ত সাৰ কাৰখানা গুড়িক ৰচি তাৰ কিন্তু পুনৰুদ্ধাৰ কৰা এই ক্ৰমৰে মোদী চৰকাৰে ক্ৰমান্বয়েৰে এই প্ৰক্ৰিয়া ত্বৰান্ন কৰা অধিক অধিক ত্বৰান্নিত কৰিব যোনভাৱেভাৱে ঢেঙানা সাংসদ ৰুদ্ৰ নাৰায়ণ পাণি আজি মঙলবাৰ দিন যিয়ে সাৰ মন্ত্ৰী ৰ্ৰ সাৰ মন্ত্ৰী জে পি নড্ডা এনেইকি পথাৰ কৰি আপনার জানি ইয়ে এক গোটে পুরোনা প্রোজেক্ট যেটা নির্দিষ্ট ভাবে তালচের অঞ্চলের রয়েছে যেটা কি আগু এফ বা ফর্টিলাইজর কর্পোরেসন অফ ইন্ডিয়া লা এবং পরবর্তী সময় যেতবে এর নবীকরণ প্রক্রিয়া আরম্ভ করলে এখন মোদী সরকার অমলের টিএফএল বা তালচের ফর্টিলাইজর লিমিটেড র নামকরণ দিয়াগুল এই ক্রমে দুহার কেন্দ্রমন্ত্রী সহিত প্রধানমন্ত্রী ধর্মেদ্র প্রধান মধ্য এবং নরে মোদী এটা আসিলে এবং এই কাজ কিভাবেভাবে ত্বরান্বিত হব এখন সমীক্ষা হয়েছিল এবং এই যে নবীকরণ প্রক্রিয়া নিয়ে কি গোটে মধ্যে স্থাপন হয়েছিল নিশ্চিত পক্ষে ইয়ে যে কারখানা রয়েছে তালচের ফর্টিলাইজর লিমিটেড কথা কুহযুচি এখন অনেক আশা রয়েছে অঞ্চলবাসী কিনা ইয়ে যদি কার্যক্ষম হব নিশ্চিত পক্ষে এই যে রোজগার নিশ্চিত সৃষ্টি কর গোটে তো সার ক্ষেত্রে গোটে নিহতি পক্ষে গোটে যে आवश्यकता रहेछ त पूरण हिँ क्यो यासहित गएर रोजगारमा सृष्टि जिम्मि देखिलक्ष्मा তাহলে পূর্ব ভারতের যে বিকাশ কথা কুহযুচি এতে অন্যতম মাইলস্টোন্ড সৃষ্টি করেপার তালচের ফর্টিলাইজর লিমিটেড যার অধিক অধিক ক্রিয়াশীল করা বা ত্বরা ঢেকানাড় সাংসদ গোটে পত্তম সহ কিছু বুদ্ধিজীবী রয়েছেন সে প্রত্যায়া নেওয়া যে এই অঞ্চলের ওতোবোতভাবে জড়িত রয়েছেন কেন আপনার না পরিচয়টা দেবে সম্বিত ষডঙ্গীক এই যে আজি যি ৰুদ্ৰ নাৰায়ণ পাণি যি পতাৰপ কৰি ই জিফিকেশ্যন ভাবুকি কেতিয়া আৱশ্যকতা ৰচিছে এই টি এফ এলৰ পুনৰুদ্ধাৰ বা ত্বৰান্নিত হোৱা দৰকাৰ তুৰন্ত কায্যক্ষম হ'ব দৰকাৰ নাই যশ প্ৰধানমন্ত্ৰী মানৱৰ নৰেন্দ্ৰ মোদীকৰ যোন কাৰ্যক্ৰম ঠাই যে পূৰ্বোতৰ ভাৰতৰ উন্নতি আৰম্ভ হ'ব আৰু সেইশা বি গোটেই প্ৰমুখ জাগাৰ ৰ দুই হাজাৰ অঠৰ মচহাৰ শুভ দল যে তিনি বৰ্ষ আছিক এটা উদ্ঘাটন বি করি কিন্তু কোণী প্রকার কেউ কেউ জায়গায় কিছু অসুবিধা থাকুন এপর্যন্ত সে কার্যক্রমটা হয়ে পার লা বর্তমান কিন্তু যেহেতু জেপি নড্ডা মাপি নড্ডাঙ্ সাংসদ আমার রুদ্রনারায়ণ পাণিজী সে দই গোটে খোলাপত্র যে এটা কার্যক্রমটা ত্বরা যদঘাটন করা লাগে মুটা স্থানীয় অঞ্চল বিকাশ করা সাংে সাঙ্গে প্রযুক্তি নিযুক্তি এই বাবদে বি কিছু ভরণ করেদব লোক বেকার সমস্যা বি কিছু মাত্রা দূর হয়ে পড়ি আবুঠু বড় জিনিস হল আজ দেশের দেখা দিয়ে কৃত্রিম অভাব সার সেইটা কিছু কম্পেন্সেট কম্পেনসেট করেদব ক্ষতি মানে ক্ষতি ভরণ নিশ্চয় করেদব তেমন এইটা গোটে স্বাগতযোগ্য পদক্ষেপ মাংস রুদ্রানায়ণ পাড়িগর এই চিঠিটি বর্তমান আমি গোটে নশা আশা সঞ্চার করেছি যে যা হোক আমল প উন্নতি হব এবং কিছু যুবক যুবতী এখানে নিযুক্তি পাইবে স্থায়ী অস্থায়ী ভাবে নিযুক্তি পাইবে এবং স্থানীয় অঞ্চল বি উন্নতি হব দেখ ইয়ে আমি প্রতিক্রিয়া নেই যেভাবেভাবে স্থানীয় অঞ্চলের উন্নতি হওয়ার কথা সে কেছেন আপনি প্রতিক্রিয়া নেওয়া যেভাবেভাবে আপনার গোটে সূচনা দেওয়া চাইবি স্মৃতি ইয়ে দেশর প্রথম গ্যাস গ্যাসিফিকেসন যে কোল কোল্ড গ্যাসিফিকেসন ইয়ে হচ্ছে প্ল্ট কইলার গ্যাস নির্গত হব এবং কৈলার গ্যাস দ্বারা ইয়ে প্লান্ট চাল ইয়ে হোক প্রথম প্রকল্প এখন আলোচনা করা রঞ্জনবাবু অনেক কে কে যেভাবেভাবে ଇଏ ଗୋଟିଏ ପ୍ରତ୍ୟାଳପ ହୋଇଛି ଇଏ ତାଲଚେର ଅନୁଗୁଳ ବା ଢେଙ୍କାନାଳ ସମେତ ଓଡ଼ିଶା ଏବଂ ଦେଶ ପାଇଁ କେତେ ଆବଶ୍ୟକତା ରହିଛି ବୋଲି ଆପଣ ଭାବୁଛନ୍ତି ଦେଖନ୍ତୁ ଅଭିଭକ୍ତ ଢେଙ୍କାନାଳ ଜିଲ୍ଲାର ପ୍ରଥମ ରାଷ୍ଟ୍ରାୟତ୍ତ ଉଦ୍ୟୋଗ ଭାବରେ ପରିଚୟ ସୃଷ୍ଟି କରିଥିବା ଏଫ୍ସିଆଇ ଯେତେବେଳେ ବନ୍ଦ ହୋଇଗଲା ତାକୁ ଆମର ଅନୁଗୁଳ ମାଟିର ସୁପୁତ୍ର ଧର୍ମେନ୍ଦ୍ର ପ୍ରଧାନ ମାନ୍ୟବର କେନ୍ଦ୍ରମନ୍ତ୍ରୀ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀଙ୍କ ସହିତ ଆଲୋଚନା କରି ତାକୁ ଆଣି ପୁଣି ଆଉ ଥରେ ମାନେ ତାକୁ ଉଠାଇବା ପାଇଁ ଚେଷ୍ଟା କଲେ ଏବଂ ଏହି କରୋନା ସମୟରେ ତାହା କିଛି ଦିନ ପାଇଁ ସ୍ଥଗିତ ହୋଇଗଲା ତେଣୁକରି ଆମର ବର୍ତ୍ତମାନ ସାଂସଦ ରୁଦ୍ରାଣ ପାଣି ମହୋଦୟ ଆମର ଅନୁଗୁଳ ଜିଲ୍ଲାରେ ଥିବା ସେହି ସରକାରଖାନାକୁ ତୁରନ୍ତ କାର୍ଯ୍ୟକ୍ଷମ କରାଇବାକୁ ଏକ ପତ୍ର ଲେଖିଛନ୍ତି ଏହା ଏକ ସ୍ୱାଗତଯୋଗ୍ୟ ପଦକ୍ଷେପ ଏହାଦ୍ୱାରା ଅନୁଗୁଳ ଅଞ୍ଚଳର ଆର୍ଥିକ ଉନ୍ନତି ଘଟିବା ସହ ଅନୁଗୁଳକୁ ଏକ ସ୍ୱତନ୍ତ୍ର ପରିଚୟ ମଧ୍ୟ ସୃଷ୍ଟି କରିବ ନିଶ୍ଚିତ ଅନୁଗୁଳ ପାଇଁ ମଧ୍ୟ ଏକ ସ୍ୱତନ୍ତ୍ର ପରିଚୟ ସୃଷ୍ଟି କରିବ ଆଉ କିଛି ପ୍ରତିଜ୍ଞାନ କ'ଣ କହିବେ ଆପଣ বিনোদ ভাই প্রধান অনুগুড় বার আসো কলচারা সেক্রেটারি সদ আমার নারায়ণ পাণী মহোদয় যে সে গোটে সুন্দর জিনিস উল্লেখ করছেন যে আমার অনুগুল তালচের পুরাতন এফ সার কারখানা পুনরুদ্ধার কমিটি হব এবং কার্যক্রম করে অনুগুড় এবং ওড়িশার সারের অভাব দেখা দেওয়া অভাব দেখা যাওয়ার তার কিছু ক্ষতিপূরণ ইয়ে হয়েপার সমাধান হয়ে পাধান হয়ে পৃষিপ গোটে বহ বড় অভাব রয়েছে সার সে সার কু কমি লোক পাখানে চাষীন্ধাই পে রুদ্র ভাই তা চিঠি মাধ্যমে ভালো গোটে পদক্ষেপ নেতেন বিগত দিন মানকের এফ সিআই সার কারখানা ওড়শা কু বহরিয়া সার যোগা যোগাই বর্তমান ইয়ে ঠিক টিএফএ হলে ইয়ে বাহরি ওড়িশা এবং পূর্ব ভারতর ভারতের প্রধানমন্ত্রীকর পূর্ব ভারতের উন্নতি বিকাশ করা সে চেষ্টা করছেন সেটার সে সফল হয়ে পে এটি এই সরকারখানার অনুগুল এবং তালচের এবং আম আমি জেলা মানের আর্থিক অভিবৃদ্ধি সহিত এর কিছু পূরণ হয়ে পাব আপনারা কোণ কে যে টিএফএল বর্তমান যদি কার্য হুয়ে তাহলে এই যে বেরোজগার কথা রওছে বা রোজগার কত সৃষ্টি করে পাব এবং যে লোকাল লোক রয়েছেন সে সমস্যা কিভাবে দূর হয়ে পড়ে বা পেফে ডেভেলপমেন্ট কিভাবে হয়ে পড়ে আপনার অনুমান করছেন মাধানমন্ত্রীক পূর্ব ভারত অভিযান অভিযান সমর্থন জনাই আমরা নারায়ণ পাড়ি সাংসদ এবং কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান যে পদক্ষেপ বর্তমানে সফল রূপায়ন হওয়া যাওয়া সেই ভিতরে নিযুক্তির সুযোগ নিশ্চিত ভাবে যে বেকারী রই যাই বিভিন্ন গ্রাজুয়েট করে বসি রই সে নিশ্চিত সুযোগ সুযোগ ভিত্তর পাইবার সহায়তা করব এবং যে গুজরাণ মেটাই কাম ধা বাহারু দাদন ভাবে খটে যাওয়া সে নিশ্চিতভাবে নিশ্চিত সুযোগ পাইবে নিশ্চিত শ্রম নিযুক্তি সুযোগ পাইপারে আর তৃতীয়ে বেকারি সমস্যা ধীরে ধীরে বড়বার লাগি অনুগুল জেলা জেলার জেলার সে বছাবছা যে সুযোগ সৃষ্টি করবার গোটে নিশ্চিত কেন্দ্রমন্ত্রী ধর্মেদ্র প্রধান রুদ্রপাণীকর এইসব সুযোগ সৃষ্টি হওয়ার ফলে আমার উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে দেশের উন্নতি হওয়া যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেল লাইক সেয়ার ও সবসক্রাইব করা জমা বি ভুল